কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সুতি এক নম্বর ব্লকে বিক্ষোভ সভা এবং পথসভা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় নাজিম উদ্দিন মণ্ডল, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারি এবং লালবাগ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম, জঙ্গিপুর মহকুমা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় জিয়ারত আলী, সুতি ব্লক এক নম্বর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় সিরাজুল ইসলাম, সুতি ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় ওয়ারিস আলী ও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের অন্যান্য সকল কর্মীবৃন্দরা। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে জানাই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল তথা সভাপতি নাজিম উদ্দিন মণ্ডলের তরফ থেকে এবং সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গবাসীকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধু, আপনারা জানেন যখন কৃষিনীতির বিল নিয়ে চারিদিকে যখন হাহাকার চলছে, অনৈতিক কৃষি বিল এবং জনবিরোধী বিল, এই বিল নিয়ে একমাত্র মুর্শিদাবাদ জেলায় জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের তরফ থেকে লাগাতার আন্দোলন চলছে প্রত্যেকটা ব্লক ব্লকে। এবং বন্ধু, গতকালকে সুতিতে সুতি ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের ডাকে একটি বিক্ষোভ প্রতিবাদ সভা ছিল। এই সভা ছিল আমাদের 17 নম্বর ব্লক প্রতিসভা। এই প্রতিসভা দিয়ে আমরা প্রতিবাদ করতে চাইছি যে কেন্দ্রের জনবিরোধী বিল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী এই যে বিজেপি, তার সমস্ত রকমের মানব ধর্মের যে ঘাত প্রতিঘাত, মানব ধর্মের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কে বিচ্ছেদকারী এই বিজেপিকে আমরা ভারতবর্ষ থেকে উৎখাত করতে চাইছি। তাই আমরা আগামী দিনে স্বচ্ছ ভারত তৈরি করতে এবং আগামী দিনে স্বচ্ছ পশ্চিমবঙ্গ তৈরি করতে আমরা চাইছি আপামর জনসাধারণের জনসমর্থন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।